নবীকে নবী মারা বললেন মান স আল্লাহর নবী বলেন মান হেব হেসনে সাহেব আতি আর বললেন নবী গো আমরা কান খেদ মত করবো আল্লাহর নবী বলেন সাবিরা যা জা তোমরা তোমার বাবা মার খেদ মত করে নাও বিদলুৱালি দাইনি বলো বিদলুৱালি দাইনি তুমি তোমার মার খেদ মত করে নাও রে শোনা রে যুদিল মার কোন সেনে যুদিন বিদেশে যায় ওই আবদুল্লা আর আব্দুল মান্নান এই দুইজন বিদেশে চলে গেল মা আমি বিদেশে যাই মার মন্ট্রাম হয়ে গেল দেশের সকল প্রাণী ঘুমে যায় মা ঘুমায় না মা জননী ঘুমাই না রে এইবার একদিন দুই দিন চলে যাও ফোন করে বলছে বাবা আবদুল্লা তুমি ভালো আছো আব্দুল্লাহ বলছে মা আমি ভালো আছি মা কিন্তু আমার দুই দিন ধরে বেমার মা খানা দানা বাদ দেয় রে মা জননী রাত্রে গভীর রাত্রে মা ওই ছেলের জন্ম তোয়া করে সোনারে কিন্তু বর্তমান জমনারে রে সোনাও সন্মানিক ওই মার জন্য মা জনম দুঃখিনী মা ছেলের জন্ম রাত্রে গভীর উঠে ডাকে মাব আমার সোনাকে তুমি ভালো বিদেশে গিয়েছে মার মনে শুকোনাই রে সোনা আজকে সেই বিবি পাইয়া সেই নারী পাইয়ার আজকে আমার কত বলে গেছেন রে সোনা আল্লাহর নবী বল অ লাই দা মাত নিউ চানুয়া কতাহু আনুহু আবা সাতিন মানুষ মৃত্যুৰ ওপৰেৰে মানুষৰ সকল এইবাদত গুলে না কামোল গুলা বন্ধ হয়ে যায় তিনটা আমোল বন্ধ হবে না ইল্লা মিনসালা সাতিন সাদা কাতু জারিয়া এক নম্বৰ সদা জারিয়া কোনো দিন বন্ধ হবে না সোনারে ওই মা তো মানে কব গেছে

মা যখন চলে যাবে রে দুনিয়া শ্রী বিদায় নিয়ে তখন আমি মাদ্রাসে পড়ি রে আমি একদিন নাই দুই দিন নয় তিন দিন রাত্রি শবনে দেখি মা বেমারে পড়েছে বাড়িতে বলি বাড়ি থেকে বলে না বেমার হয়ে আছে কিন্তু তিন দিনের মাথা আমি যখন বাড়িতে আসি এসে দেখি রে আমার মা জননী বেমার হয়েছে দুই দিন তাকলাম তিন দিনের দিন মাকে বললাম মা বেমানে কমেছে রে মা আমি এখন যাই রে মা মাত্র সাই যায় মা বলছে বাবা এইবার আসলি রে বেমার হয়েছে আমার পিঠে খামাইতে পারলাম না আগামী সাই বাইল পরীক্ষায় আসবি বাবা তোকে পিঠে খাওয়া পরে বাবা মনে কিছু জিস না আমি গেলাম তালতলা গেলাম লক্ষ্মীপুর বাজারে নিকোটা তালতলা তালতলাতে গেলাম একটি কোমরন কিনে নিয়ে আসলাম রে এসে যখন মসজিদ বাড়ির সম্মুখে মসজিদ আছে রে মসজিদের নিকটে আসে হাজার হাজার মানুষ দেখে মারে থেকে বাহির আমি বললাম কি হয়েছে আমার বাড়ি থেকে এত কেন মানুষ বাইরে হয় কে জানে বলছে রে মাজিদুলের মাতুরিয়া শ্রী বিদায় নিয়েছে শোনা রে মা সে বিদায় নিয়েছে ওই মা কত কষ্ট করেছে কত লাঞ্চনা দিয়েছে মা মা জননী আজকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে সেরে শোনা মার হাতের ঈদের দিন সকল ভাইরা নাস্তা খাই রে আমি গোনাগা মার হাতের নাস্তা খাওয়ার মত কপাল হয় না ঈদের দিন মার কাছ থেকে বিদায় নেয় আমি জানন্দ দুখনি আমি কপাল পোনা মতো বাগা মার কাছ থেকে নাস্তা কবার মতো সুযোগ হয় না রে সোনা ওই মাটা তোমার কবরে চলে গেছে ওই আব্বা কবরে চলে গেছে রে সোনা মাছরা কবরে চলে যাবে সেই দিন বুঝতে পারবেন মা কি বস্তু রে মা তোমার কবর রে আমি মসজিদের জন্য আজকে শুক্রবার নামাজে মসজিদের জন্য আমি একটা বাবার কাছে ডাক মারবো বাবারে আসিস কোন বাবা আসিস তোর মাটা কবর চলে গেছে তোমার আপা কমরা চলে গেছে রে সোনা ওই বাবার জন্য ওই মান রে সোনা আমি বেশি শ্রাবণের বাবা আমি এই মসজিদের উন্নয়নের জন্য আমি তোর কাছে শ্রাবণের শোনা বেশি চাবো না একটা করে হাজার টাকা চাবো এই মসজিদের কাম করার জন্য আসরে কোন বন্ধু একটা করে হাজার টাকা দান করবেন ওই মা কবরা চলে গেছে ওই আব্বা কবরা চলে গেছে মা সাল্লা যায় আল্লাহ তোমার এক বান্দা দশটি হাজার টাকা দান করে হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি তিনার দানকে কবুল করে নাও আল্লাহ তালা দুইশো টাকা না তিনশো টাকা বাকি না তুমি দান কেন কবুল করে নাও রবুনার আমিন আল্লাহ তিনার মা কব না চন কে জল্লা মারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ তিনার কবর জান্নাতের দ্বারা মার মা মাল বানিয়ে দাও আছে না বন্ধু এক হাজার টাকা দেয় না মালা আয় আল্লাহ আর বন্ধু তোমার আর এক তোমার এক হাজার টাকা দান করেছে আল্লাহ পাঁচশো টাকা নগদ মাহবুদ আল্লাহ তুমি দানখানা কবুল করে নাও আল্লাহ মনের ন্যাক বাসনা পূরণ করে দাও আল্লাহ ন্যাক দানাজ করে দাও আল্লাহ সংসার অন্ন করে দাও আল্লাহ তোমার বান্দানা দান করেছে মা বোধ গো আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো না এক বাসনা পূরণা করা দাও অক দয়ার আল্লাহ সংসার উন্নতি দান করে দাও কামাইতে বর কর দাও আল্লাহ আর এক ভাই জান আল্লাহ দুইশো টাকা নগদ দিয়েছে আল্লাহ আল্লাহ গো দুইশো টাকা নগদ দিয়েছে মা বু এক হাজার টাকা মধ্যে থেকে তুমি আটশো টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে দেও না জান ফাঁকি এই দান কবুল করো আল্লাহ তুমি মেহরবান গুনা কাতা মাফ করো পাকসব এই দান বাবু তুমি কবুল করিয় বিগত জিন্দগির গুণা কথা মাফ করে দিও আল্লাহ আরেক ভাই দশ হাজার টাকা দান করেছ আল্লাহ দশ হাজার আল্লাহ মসজিদ ছাড় ডালার জন্য দশটি হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানখানা কবুল করে না আল্লাহ পাঁচ হাজার টাকা নগদ আল্লাহ পাঁচ হাজার টাকা বাকি মাবু তুমি কবুল করো দেয় না যেন ফাঁকি এই দান মাবু তুমি কবুল করিও ফাঁকি দিলে মাবু তুমি ডায়াবেটিস দিও আরেক বন্ধু আসেন পাঁচশো টাকা আল্লাহ এক বান্দারশো টাকা দান করেছে আল্লাহ কবুল করোনা রব্বুল সকলের দান দান্লাহ আল্লাহ আরেক ভাই এক হাজার টাকা দান করেছে আরেক ভাই তিনশো টাকা দান করেছে ওইদিকে ওই থেকে নিয়ে আসেন ওই থেকে নিয়ে আসেন নিয়ে আসেন আর তিনজন আরও দুজন উঠেন মসজিদের কামের জন্য ভাই মসজিদের কাজ হয় না উঠেন আর এক ভাই একশো টাকা দান করেছে আর এক ভাই পাঁচশো টাকা দান করেছে ওখানে কত এক হাজার টাকা দান আল্লাহ করছে বাসনা পূর্ণ করে দাও কত আল্লাহ দুই বেগ সেমির দান করুমাবো আল্লাহ তুমি দানখানা কপুল করো রব্বল নামিন মনের বাসনা পূর্ণ করে দাও কি রড আল্লাহ তোমার এক বান্দা এক কুন্ডল রড দান করেছে নারে রে তাকবীর আল্লাহ আকবর আল্লাহ তুমি দান করা কপল করো না আল্লাহ আল্লাহ এক বেট রে আল্লাহ ইয়াকে এক কুন্ডল রড দান করেছে তার দোনে আল্লাহ তার দোকানে বর কর দাও আল্লাহ দোকানে তুমি ব্যবসা বর কর দাও আল্লাহ কামাইতে বর কর দাও মাহবুদ তোমার আর এক বান্ধান পাঁচশত টাকা দান করছ আল্লাহ আল্লাহ দান খান কবুল করোনা নাও আর এক বান্দা দুইশত টাকা দান করছ আল্লাহ কবুল কর নাও অগোদ আল্লাহ তুমি কবুল না করিও এই দানা মাবু তুমি হাসরে দেখা দিয়া দিও